হ্যালো মাই প্লেয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম অ্যান্ড্রেস ইনিয়েস্তার 10টি সুপার স্কিল টিউটোরিয়াল নিয়ে। এরকম আরো অসংখ্য টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। স্কিল নাম্বার 1, ওয়াচ মি অ্যাজ আই টেক অফ, আই উইল বি ওয়ার্কিং আনটিল আই হ্যাভ আ। এই স্টেপে আপনার পিছন দিকে অপোনেন্টকে ব্লক রেখে ডাইন পা দিয়ে কুইক অপোনেন্টের পিছনে ড্র্যাগিং করতে হবে, ঠিক এরকম ভাবে। স্কিল নাম্বার 2, এই স্টেপে বলটা স্ট্রং ফুট দিয়ে স্টপ করে উইক ফুটের ব্যাক হিল মারতে হবে, যেমনটি ভিডিওতে দেখছেন। স্কিল নাম্বার 3, এই স্টেপে প্রথমে প্লেয়ারটিকে একা দিয়ে ব্লক করতে হবে, তারপর স্ট্রং ফুট দিয়ে ডাবল টাচ করে সাথে সাথে নিয়ে যেতে হবে, যেমন। স্কিল নাম্বার 4, এখানে অবশ্যই স্ট্রং ফুট আগে ইউজ করতে হবে, মানে স্ট্রং ফুটে স্টপ করতে হবে এবং উইক ফুটে টার্নিং করতে হবে। স্কিল নাম্বার 5, এই স্টেপে আপনাকে প্রথমে ইনসাইডে দেখিয়ে পরে আউটসাইডে চলে যেতে হবে, ভিডিওটা ফলো করুন। Living in a daydream, yeah, it may seem, but I manifest this every day. Skill number 6, working on daily, and I stack it all up to the... এই স্টেপে অবশ্যই অপোনেন্ট আসার আগে আউটসাইডে সোল রোলিং করতে হবে, ভিডিওটা দেখে সেম টু সেম প্র্যাকটিস করুন। স্কিল নাম্বার 7, এখানে স্লোলি আউটসাইডে নিয়ে ইনসাইড টাচ করে নিয়ে যেতে হবে, তবে সেটা অপোনেন্ট ক্লোজে চলে আসলে। স্কিল নাম্বার 8, সময় মতো করতে বলে এটা অনেক সহজ, শুধু ডান পা থেকে বাম পা প্রসারিত করে টাচ করাতে হবে, যেমনটা ঠিক এরকম। স্কিল নাম্বার 9, এই স্টেপটা সেম রুলেটের মতো, শুধু আউটসাইডে বের হয়ে যেতে হয়, ঠিক এরকম ভাবে। স্কিল নাম্বার 10, এই স্টেপে জাস্ট স্ট্রং ফুট দিয়ে পিছন দিকে ড্রাগ করে নিয়ে আসতে হবে। আজকের মতো এ পর্যন্তই, তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে।